উত্তর অঞ্চল জুড়েই বিরাজ করছে ঘন কুয়াশা। এতে এমন অনুকূল আবহাওয়া পেয়ে বাড়ছে রবি শস্যে রোগবালাইয়ের আক্রমণ, আর এতে করে শঙ্কায় পড়ে গেছেন চাষিরা। এই অবস্থায় পোকামাকড় দমনে কৃষকদের যেসব পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা, তারা যেন ঠিকঠাক সেগুলো পালন করে। সহকর্মী রাশেদুজ্জামানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন রহমান ফয়েজ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরাঞ্চল। কোথাও কোথাও কুয়াশা ভেদ করে সূর্যের দেখা পেতে গড়িয়ে যাচ্ছে দুপুর। কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে রবি শস্য আবাদে ব্যস্ত সময় পার করছেন বরেন্দ্রের চাষিরা। কিন্তু ঘন কুয়াশায়, রোগবালায় আর পোকামাকড়ের আক্রমণে ফসল ঘরে তোলা নিয়ে আছেন শঙ্কায়। কুয়াশায় আপনার এই যে আমরা কীটনাশক বিষ যে ব্যবহার করছি, এই বিষে তো আপনার কাজ হবে না, কেননা এই কুয়াশাতে যে আপনার দেব, দেওয়ার পরে তো আপনার কুয়াশাটাতে ঝরে যাবে মাটিতে। কুয়াশার কারণে আপনার রসুন পেঁয়াজের মাথাগুলো পুড়ে যেতে পারে। আপনারা ধরেন এই কুয়াশার কারণে ছত্রাকনাশক কীটনাশক কোনো বেশি দিতে পারছে না। ঠান্ডা পড়লে বড় ধানের সমস্যা হয়েছে, তারপরে বৃষ্টি দেওয়ার সমস্যা হয়েছে, কীটনাশক দেওয়ার সমস্যা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই সময় ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেড়ে যায়, তাই ফেরামন ফাঁদ ব্যবহারের পাশাপাশি খেতে পতঙ্গ ফুক পাখি বসার ব্যবস্থার পরামর্শ দিলেন এই কীটতত্ত্ববিদ। এই ঋতুতে আমাদের মৌমাছি বিভিন্ন উপকারী পোকার বিচরণটা বেশি থাকে, সেক্ষেত্রে অবশ্যই তারা যাতে বালানের সুযোগ যদি দেয়ও জমিতে, সেটা যাতে বিকালের দিকে দেয়, জমির আশপাশ দিয়ে হেঁটে যে সেখানে তারা কোনো পোকামাকড়ের উপস্থিতি পাচ্ছেন কিনা। তারা যদি চিনে থাকেন তাহলে তত তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন, আর যদি কোনো কারণে তারা না চিনেন বা না বোঝেন সেক্ষেত্রে তারা নিকটবর্তী আপনার যে কৃষি অফিস আছে উপজেলা কৃষি অফিস, তাদের শরণাপন্ন হতে পারেন। এমন আবহাওয়ায় জমিতে অতিরিক্ত সেচ না দেওয়ার পরামর্শ উদ্ভিদ রোগ বিশেষজ্ঞদের। বিষের নিচে যদি তাপমাত্রা কমে যায় সেই সময় আমাদের কিছু ছত্রাকনাশক ইউজ করতে হবে। এই ছত্রাকনাশকগুলো হবে যে এগুলোকে আমরা বলি কন্টাক্ট ছত্রাকনাশক, মানে পাতার সাথে বা গাছের সাথে লেগে থাকবে এই ধরনের ছত্রাকনাশক আমাদের ব্যবহার করতে হবে। এই সময় কোনোভাবেই এই যে আমরা যে ইরিগেশন দিই বা সেচটা দিই, এই সেচটা যেন একেবারে আমরা যেটা বলে থাকি যে ঢালা পানি আর হলো ছিটা পানি, তো এই সময় ঢালা পানি ছিটা পানি কোনোটাই দেওয়া যাবে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে পুরো জানুয়ারি মাস জুড়েই বিরাজ করবে এই কুয়াশাপূর্ণ আবহাওয়া। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।